বৃহস্পতিবার থেকে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুষ্ঠু কৈশোর অভিযানের সপ্তম পর্বের কাজ শুরু হয়েছে। আগামী 6 নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। প্রথম পর্যায়ে কাজ চলবে 24 থেকে 30 অক্টোবর পর্যন্ত। এই কর্মসূচিতে মূলত 1 থেকে 19 বছরের সমস্ত শিশু কিশোর কিশোরীদের কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। 6 মাসের শিশু থেকে শুরু করে 19 বছর পর্যন্ত শিশু ও কিশোর ও কিশোরীদের আয়রন ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট দেওয়া হবে। 9 মাসের শিশু থেকে শুরু করে 5 বছর পর্যন্ত শিশুদেরকে ভিটামিন এ সাপ্লিমেন্ট প্রদান করা হবে। বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী সুষ্ঠু শৈশব সুষ্ঠু কৈশোর অভিযান 7.0 এর আনুষ্ঠানিক সূচনা হয়। এর আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা, পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রঞ্জন বিশ্বাস সহ অন্যান্যরা। এদের নির্বাচিত শিশুদের মধ্যে কৃমিনাশক ঔষধ খাইয়ে অনুষ্ঠানের সূচনা করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। অনুষ্ঠান প্রসঙ্গে মেয়র বলেন, পরিবেশে পরিবর্তন হচ্ছে। এই সময় শিশু এবং কিশোর কিশোরীদের নানা ভাইরাসজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। শৈশব এবং কিশোরদের সুস্থ রাখার লক্ষ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিশু থেকে শুরু করে কিশোর কিশোরীদের সুস্থ রাখতে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি বলে মনে করেন মেয়র তথা বিধায়ক। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রম তা করা হবে। তার উদ্দেশ্য হচ্ছে শৈশব থেকে কিশোর যারা এই বয়স অনুযায়ী এই বয়সে যারা আছেন তাদেরকে সুস্থ রাখা, সুস্থ হয়ে বাঁচার ব্যবস্থা করা এবং এই সময় বিভিন্ন রোগ সম্বন্ধে সচেতন করা, সতর্ক করা এবং সুস্থ রাখা সার্বিকভাবে স্বাস্থ্য দপ্তর এবং বিভিন্ন ব্যবস্থাপনার মধ্যে বিভিন্ন কর্মসূচি প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 2,67,595 জন শিশু কিশোর ও কিশোরীদের কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। আয়রন ফলিক অ্যাসিডের সিরাপ খাওয়ানো হবে প্রায় 58,746 জন শিশুদের। গোলাপি রঙের আয়রন ফলিক অ্যাসিড খাওয়ানো হবে 65,777 জন শিশুদের। নীল বর্ণের আয়রন ফলিক অ্যাসিড খাওয়ানো হবে 1,24,032 জন শিশুদের। পাশাপাশি রাজ্যের 7,377 জন শিশুদের 10 বছরে টিটেনাস ডিপথেরিয়া টিকাকরণ করা হবে। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে 15 বছরে 8,258 জন শিশুদের টিটেনাস ডিপথেরিয়া টিকাকরণ করা হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।